রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমগ্র বিশ্ব হত্যা করতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি শনিবার পহেলা এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সংবাদ সম্মেলনে জেলেন্সকির কাছে জানতে চাওয়া হয় জীবন নিয়ে তিনি বিপদে আছেন কিনা কিংবা তার জীবন হুমকিতে রয়েছে কি না জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন সত্য বলতে আমার থেকে পুতিনের জন্য এটা অধিক ভয়াবহ কারণ শুধুমাত্র রাশিয়াই আমাকে হত্যা করতে চায় অন্যদিকে সমগ্র বিশ্ব পুতিনকে হত্যা করতে চায় এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকে আরও জানান তার দেশের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে অন্তত একুশ হাজার ভাড়াটের যোদ্ধা নিহত হয়েছে তিনি বলেন ওয়াগনার গ্রুপ ব্যাপক সংখ্যক সেনা হারিয়েছে বিশেষ করে পূর্ব ইউক্রেনে সেখানে তার দেশের সব থেকে শক্তিশালী সেনাবাহিনীর দল যুদ্ধ করছে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন ওয়াগ্নার গ্রুপের বিদ্রোহ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কর্তৃত্বে ব্যাপক প্রভাব ফেলেছে যুদ্ধের ময়দানেও এটা প্রভাব ফেলেছে এটা থেকে তার দেশের সেনাবাহিনী লাভবান হবে জেলেন্সকি বলেন আমাদেরকে এই পরিস্থিতির সুযোগ নিতে হবে এই সুবিধা কাজে লাগিয়ে শত্রুদের আমাদের দেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে